हेलो स्टूडेंट्स, आज के আমরা ইন্টিগ্রেশন টা কি একটুখানি সেটা জানব। তাহলে এর আগে অলরেডি ডেরিভেটিভস করিয়েছিলাম, তাহলে ডেরিভেটিভস এর পরে আসছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করার জন্য আমাদের মেইনলি দুটো জিনিস দরকার। একটা হচ্ছে ক্লাস ইলেভেনের ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিস অনলি ফর্মুলা লাগবে, তার কোনো প্রবলেম লাগবে না। আর 12 এর ডেরিভেটিভস যে করতে পারবে তার ইন্টিগ্রেশন কিচ্ছু আসবে না, আটকাবে না, ঠিক আছে। তাহলে দেখো, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনটাকে কি বলে? অ্যান্টি ডেরিভেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ মানে ঠিক ডেরিভেটিভ, ডেরিভেটিভের ঠিক রিভার্সটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনটা কি করে হচ্ছে? সাপোজ যদি এফ এক্স এর ডেরিভেটিভ করি, এফ এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? এফ ডেস্ট এক্স, ঠিক আছে। তাহলে দ্যাট ইমপ্লাই লেখা যায় ডি অফ এফ এক্স ইকুয়ালস টু এফ ডেস্ট এক্স ডি এক্স। তাকে ঘুরিয়ে লেব, তাহলে এফ ডেস্ট এক্স ডি এক্স ইকুয়ালস টু লেখা যায় ডি অফ এফ এক্স। এই ডিটা যদি এখান থেকে ওঠে তাহলে এখানে একটা এরকম সাইন আসে, এই ডিটা যদি ওঠে তাহলে এখানে একটা এরকম সাইন আসে, এটা ইকুয়ালস টু তাহলে কি হয়ে গেল এফ এক্স। তাহলে দেখো f x এর ডেরিভেটিভ কি? f ড্যাশ x। তাহলে f ড্যাশ x ইন্টিগ্রেশনের জন্য একটা ইন্টিগ্র্যান্ড, এটা সাইন, আর একটা dx সব সময় থাকে। তাহলে ইন্টিগ্র্যান্ড f ড্যাশ x dx সমান সমান f x। তাহলে f x এর ডেরিভেটিভ হচ্ছে f ড্যাশ x, f ড্যাশ x এর ইন্টিগ্রেশন হচ্ছে f x। তাহলে সাইন মানে ডেরিভেটিভ এর ঠিক অপোজিটটা কি বলছে? ইন্টিগ্রেশন, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা প্লাস c দেওয়া হয়, এটা কেন দেওয়া হয় সেটা পরে ক্লাসে বলবো, তাও একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে ডেরিভেটিভ এর অপোজিটটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এফ এক্স এর ডেরিভেটিভ টু দি এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কি? এফ এক্স। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ আমরা কি হয়? কস এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিডি এক্স অফ সাইন এক্স যদি কস এক্স হয়, দেয়ারফোর কস এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? sin x। এবার এখানে প্লাস c টা কেন দিচ্ছি সেটার এক্সপ্লেনেশন করছি। এবার যদি এরকম হয় sin x প্লাস 2, sin x প্লাস 2 এর ডেরিভেটিভ করলে কি হবে? cos x প্লাস 2 এর জন্য 0, দেয়ারফর তাহলে cos x এর ইন্টিগ্রেশন এখানে কি হয়ে গেল? sin x প্লাস 2, ঠিক আছে। sin x প্লাস 3 যদি করি সেটাও আসবে cos x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস 3। তাহলে এখানে cos x ইন্টিগ্রেশন করলে sin x প্লাস 1 2 3 না খালি sin x যা কিছু হতে পারে, কিন্তু কি হবে সেটা বুঝতে পারি না। এই জন্য আমরা এখানে ইন্টিগ্র্যান্ড সাইনটাকে তুললে একটা এখানে কনস্ট্যান্ট দিই, কারণ যখন এই ডেরিভেটিভ করব কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে সেটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে যে কোনো ইন্টিগ্রেশন সাইনে তুললে সেখানে একটা c দিতে হয়, বাই c ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবার দেখো এই ফর্মুলা দিয়ে সবটা বলবো করবো। তাহলে এফ এক্স এর ডেরিভেটিভ যদি এফ ডেস্ট এক্স হয়, এফ ডেস্ট এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এফ এক্স। আচ্ছা, তোমরা পজ করে করে তোমরা কপি করে নিতে পারো, ঠিক আছে। ভিডিওটা লাইভ হচ্ছে না, তাহলে পজ করতে পারো, প্রবলেম হবে না। তাহলে একবার দেখো, তাহলে এফ এক্স এর ডেরিভেটিভ যদি কি হয়? এফ ডেস্ট এক্স হয়, তাহলে এফ ডেস্ট এক্স এর ইন্টিগ্রেশন কি হয়ে গেল? এফ এক্স প্লাস সি, ঠিক আছে। এটা হচ্ছে মেন ফর্মুলা। এবার এখান থেকে সবকটা ফর্মুলা ডিরাইভ করতে পারবো। ফার্স্ট ফর্মুলা, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? কস এক্স। তাহলে লেখা যায় কস এক্স ডি এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়? সাইন এক্স প্লাস সি, ঠিক আছে। তারপরে কস এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? মাইনাস সাইন এক্স। তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়? এখানে মাইনাসটা মানে মাইনাস মানে মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে হবে কস এক্স, তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস কস এক্স প্লাস সি। ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? সেক স্কোয়ার এক্স। তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে? tan x প্লাস সি, ঠিক আছে।
sec x এর ডেরিভেটিভ করলে কি হয় sec x tan x তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন করলে কি হবে sec x plus c এগুলো সব ইন্টিগ্রেশনের ফর্মুলা হ্যাঁ তারপরে দেখো cot x এর ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস cos x স্কয়ার x তাহলে cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হয় cot x এর হচ্ছে মাইনাস cos x স্কয়ার x তাহলে cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x প্লাস c এগুলো এখানে মাইনাসটা কি হচ্ছে মাইনাস cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে হবে cot x প্লাস c তারপর cos x স্কয়ার মাইনাস দেবে না cos x স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x প্লাস c tan x tan cot হয়ে গেছে cosec x এর ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস cosec x cot x তাহলে কি লিখতে পারি আমরা cosec x cot x dx এর ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস cosec x প্লাস c এখন তোমাদের মনে হতে পারে যে আমরা তো sin cos এর তো পাচ্ছি tan cot sec cosec এগুলো পাচ্ছি না আমরা sec square x এর ইন্টিগ্রেশন পাচ্ছি sec x tan x ইনটু sec tan এগুলো পাচ্ছি এগুলো পড়ার জন্য কি করতে হবে পরের চ্যাপ্টারে আমরা সাবস্টিটিউশনে গেলে আমরা সবটাই করতে পারবো অতএব আমরা sin আর cos এরটা পেলাম কিন্তু এখানে sec cos এর ডাইরেক্ট পাচ্ছি না sec square x এর ইন্টিগ্রেশন পাচ্ছি sec x tan x এর ইন্টিগ্রেশন পাচ্ছি cos x square x এর ইন্টিগ্রেশন পাচ্ছি cosec x cot x এর ইন্টিগ্রেশন পাচ্ছি ঠিক আছে তারপরে দেখো e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কি হয় e টু দি পাওয়ার x তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হবে e টু দি পাওয়ার x প্লাস c log x এর ডেরিভেটিভ করলে কি হয় 1 বাই x তাহলে 1 বাই x এর ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে log x প্লাস c ঠিক আছে বুঝতে পারলে পরের ফর্মগুলো করছি দেখো x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করলে কি হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 ঠিক আছে তাহলে এখান থেকে লেখা যায় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 dx তার ইন্টিগ্রেশন করলে কি হবে x টু দি পাওয়ার n প্লাস c ঠিক আছে এটার ডেরিভেটিভ হলো এটা তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে এই জিনিসটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে তাহলে লেখা যায় x টু দি পাওয়ার n প্লাস c তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 dx মানে লেখা যায় x টু দি পাওয়ার n বাই n প্লাস c বাই n মানে সেটা একটা কনস্ট্যান্ট c ধরছি আমি কিন্তু আমার তো x টু দি পাওয়ার n মাইনাস 1 আমার তো x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করতে হবে x টু দি পাওয়ার n মাইনাস 1 এর নয় তাহলে x টু দি পাওয়ার n এর জন্য n মাইনাস n এর জায়গায় কি বসাবো n এর জায়গায় যদি আমি n প্লাস 1 বসাই যদি n টাকে সাবস্টিটিউট করি n প্লাস 1 দিয়ে তাহলে এখানটা কি হচ্ছে x টু দি পাওয়ার n dx n প্লাস 1 মাইনাস 1 কেটে গেল তাহলে এটি কষ্ট হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c তাহলে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি হয়ে গেল x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c ঠিক আছে একটা জিনিস মাথায় রাখলেই হয়ে যাবে ইন্টিগ্রেশন সবসময় ডেরিভেটিভস এর অপোজিট x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে মাল্টিপ্লিকেশন হচ্ছে আর মাইনাস হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন এর কি হবে ডিভিশন হবে আর অ্যাডিশন হবে ঠিক আছে মানে এই যে ডিভিশন হলো অ্যাডিশন হলো n প্লাস 1 আর বাই হলো ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা তারপরে কি এ টু দি পাওয়ার x এ টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কি হয় এ টু দি পাওয়ার x ইনটু log a বেস c তাহলে এ টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন করলে কি হবে এ টু দি পাওয়ার x বাই log a বেস c ঠিক আছে বুঝতে পারলে এটা এখানে চলে এলো ডেরিভেটিভ ঠিক অপোজিট আচ্ছা ডে ইন্টিগ্রেশনের আর কিছু রুল স্পেসিফিক রুল কিছু শেখাচ্ছি হ্যাঁ অ্যাডিশন সাবট্রাকশন ইন্টিগ্রেশন যদি ইউ প্লাস ভি ডিএক্স হয় তাহলে কি হয় ইন্টিগ্রেশনটা জাস্ট
জাস্ট কি হয় যেরকম অ্যাডিশনের ক্ষেত্রে জাস্ট নর্মাল অ্যাডিশন হয়, যদি সাবট্রাকশন হয় তাহলেও নর্মাল ইন্টিগ্রান্ট হয়ে যাবে। মানে ইন্টিগ্রেশন যদি সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, মানে একটা এক্সাম্পল দিচ্ছি, যদি এরকম হয় ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, তারপরেরটা যদি কোনো কনস্ট্যান্ট থাকে ইন্টিগ্রেশনের সাথে, যদি কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন থাকে ইন্টিগ্রান্টের সাথে, তাহলে সেই কনস্ট্যান্টটা জাস্ট বেরিয়ে যায়। যেরকম ডেরিভেটিভস এর ক্ষেত্রে কনস্ট্যান্ট বেরিয়ে যায়, এখানেও কনস্ট্যান্ট ঠিক বেরিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তারপর আর একটা জিনিস বলছি, যদি আমরা এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়, ওয়ান, তার মানে ওয়ান এর ইন্টিগ্রেশন করলে কি হবে, ওয়ান ইন্টু ডিএক্স করা মানে কি হয়ে যাবে, এক্স প্লাস সি। এক কথা ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি হয়ে যায়, এক্স প্লাস সি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কিছু অসুবিধা হলে কমেন্ট করো। আচ্ছা এবার দেখো, তাহলে এই হচ্ছে টোটাল কয়টা বেসিক ইন্টিগ্রেশনের ফর্মুলা। এবার তাহলে যেহেতু ইন্টিগ্রেশন ডেরিভেটিভ এর ঠিক অপোজিট, তাহলে কিছু ফর্মুলা তোমরা নিজেরাও ডিরাইভ করতে পারবে, মানে ডিরাইভ মানে খালি নিজেরাই করতে পারবে। ধরো সাপোজ সাইন এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা কি হবে, 13 ছিল এটা 14 নম্বর। ঠিক আছে, সাইন এম এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, সাইন এম এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কস এক্স। তাহলে সাইন এম এক্স এর জন্য মাইনাস কস এম এক্স, ডেরিভেটিভ থাকলে কি হয় মাল্টিপ্লিকেশন হয়, ইন্টিগ্রেশন আছে মানে ডিভাইড হবে প্লাস সি। এরকম ভাবে বাকিগুলো করা যায়, কস এম এক্স এর ইন্টিগ্রেশন তাহলে কি হয়ে যাবে, সাইন এম এক্স বাই এম প্লাস সি। ঠিক আছে, তারপরে ধরো সেক্স হেড সেক্স স্কোয়ার এম এক্স, সেক্স স্কোয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, সেক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স প্লাস সি, তাহলে এটা হয়ে যাবে ট্যান এম এক্স বাই এম প্লাস সি। এরকম ডট ডট দিয়ে আরো ত্রিকোণমিতি তিনটা জিনিস তোমরা করতে পারবে। তো পড়িয়ে দিচ্ছি, সেক্স স্কোয়ার দা কট এক্স এর মাইনাস কোসেক্স স্কোয়ার এম এক্স ডিএক্স, তার ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি। সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স, তার ইন্টিগ্রেশন কি হবে, সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, সেক এক্স প্লাস সি, তাহলে এটা হয়ে যাবে কি, সেক এম এক্স বাই এম প্লাস সি। তারপর হচ্ছে কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স, কোসেক এম এক্স কট এম এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কোসেক কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কোসেক এক্স প্লাস সি, তাহলে এখানে হবে মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি। ঠিক আছে, তারপরে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ হলে এমটা পাশে আসে মানে মাল্টিপ্লিকেশন, তাহলে এখানে কি হবে, ডিভিশন হবে প্লাস সি। ঠিক আছে, তাহলে এই কয়েকটা হচ্ছে বেসিক ফর্মুলা, এই বেসিক ফর্মুলা দিয়ে আর যে ত্রিকোণমিতি যে করতে পারবে তার ক্ষেত্রে ত্রিকোণমিতি মানে বলি ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টারটা কোনো ব্যাপারই না, নর্মাল ত্রিকোণমিতির ফর্মুলা আর এই কয়েকটা ইন্টিগ্রেশনের খেলা। ঠিক আছে, পরের দিনকে আমি ইন্টিগ্রেশনের ঠিক আছে আরো কিছু অঙ্ক করে দেখাবো, আর মানে ইন্টিগ্রেশনের কিছু প্রবলেমস আমি করে পরের দিনকে দেখাচ্ছি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর যদি কেউ ক্লাস করতে চাও আমার কাছে তাহলে দেখো নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা আছে অ্যাপে, তোমরা সেই অ্যাপটা ডাউনলোড করে ক্লাস করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কেউ অফলাইনে করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে।